গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল অলনা। আমি দেবলীনা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কি পাগল করা গরমের পর ফাইনালি বৃষ্টি আসতে চলেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মানে হবেই। অনেকদিন ধরেই মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু আজকে বৃষ্টিটা হবেই একদম। এবং আমার মনে হচ্ছে না নিম্নচাপও হবে বৃষ্টি হলে। তো যাই হোক না কেন, তো এত সুন্দর একটা ওয়েদার, ভাবলাম একটু ব্লগ করি তোমাদের জন্য। তো চলো, আজকে যা হবে তোমাদের জন্য থাকছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর ব্লগটা প্লিজ শেষ পর্যন্ত দেখে কমেন্ট করো। মেঘ করেছে যেন ছাদ বাগানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আজকের বাগানটা। অনেক দিন পর আজকে বাগানে একটা অ্যাডেনিয়াম গাছে দারুণ অ্যাডেনিয়াম হয়েছে, মানে ভোরে অ্যাডেনিয়াম হয়েছে, বুঝতেই পারছো। গাছটা এইটুকু একটা গাছ, কিন্তু ভোরে ফুল হয়েছে, প্রায় 20টার মতো ফুল আছে গাছটাতে, একটা ছোট্ট গাছে। আর এই যে আমাদের ছাদে ড্রাগন ফলের গাছ, যার বয়স মাত্র 1.5 বছর, আর এই বছরে কত বছরেও ফল দিয়েছে, এবছরেও দেখো এখানে একটা দুটো, এখানে তিনটে আরও আছে, ওপরের দিকে আরও ফল আছে, এখানে এই যে একটা চারটে ফল ওইখানটায় দেখা যাচ্ছে, আর আরও ওপরের দিকে আছে, একদম মাথার ওপরে আরও তিনটে আছে, মানে 5, 6, 7 সাতটা ফল নয়, আরও ফল ছিল যেগুলো পেড়ে খাওয়া হয়ে গেছে, এখন গাছে অবশিষ্ট রয়েছে 7টা। মেঘ বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাই, চাইনিজ পেয়ারা, এরকম পুচকি পুচকি পেয়ারা তোমরা কখনো দেখেছো? আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি। এটা আমার মাসির বাড়িতে হয়েছে, একদম ছোট্ট ছোট্ট, ঠিক কুলের মতো, এবং খেতেও অনেকটা টক কুলের মতো, মানে টক মিষ্টি একটা মেশানো রয়েছে, একদম মার্বেল গুটির মতো পেয়ারা, এক মজার জিনিস। তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, কাদের বাড়িতে এই গাছটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হতে না হতে, একটু থামতে না থামতেই পাড়ার বাচ্চারা রীতিমতো এনজয় করছে, মানে আমরা তো বুড়ো ধেড়ে হয়ে গেছি, আমরা তো সেটা পাচ্ছি না, ওরা যেটা করছে চলো তোমাদেরকে দেখাই। রীতিমতো কাদাতে ফুটবল খেলছে, কাদা মাখামাখি করছে, ব্যাপক মজা করছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই সেটা। ওরা মোটামুটি উন্মাদ হয়ে গেছে, উন্মাদের মতো কাদা মাখামাখি করছে, তার মধ্যে খেলছে, পড়ছে, যা পাত্তা করছে। আর এইবার দেখো কাদা টাদা মেখে এবার পুকুরে নেমেছে, ফুটবল নিয়ে পুকুরের মধ্যে এবার উত্তালভাবে খেলা চলছে, মানে বৃষ্টি দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে, আর এইভাবেই পাগলামি করছে।
ওরা ওখানে পাগলামি করছে কিন্তু আমি তো করতে পারছি না। আমার এই বৃষ্টির দিনে ঝালমুড়ি ঝালমুড়ি করছে মনটা, চপ দিয়ে মেখে, তাই জন্য এখানে রয়েছে দুটো গরম গরম চপ আর চানা মশলা, যার মধ্যে রয়েছে আলু, ছোলা, মটর, চানাচুর, শশা, এই সমস্ত কিছু। তো আমি এই যে মুড়ি মাখাতে বসেছি, একটা বড় বাটিতে 3 কাপ মতো মুড়ি নিয়ে নিয়েছি বা চানা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু ছোলা, মটর, পেঁয়াজ কুচি, সমস্ত রকম ওই গাজর, লঙ্কা সব কিছু দিয়ে আমাদের এখানে কিনতে পাওয়া যায় একটা চাট, ওইটাই কিনে এনেছি। দেখো আমি এটা এডিট করতে করতে আমার জিভে জল এসে যাচ্ছে। চপটাকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটু লেবুর রসও দেবো, বিট নুন দেবো, আর চাট মশালা দেবো, আর হচ্ছে কি বলে ধনে আর ধনে জিরে গুঁড়ো ওটাও দেবো। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম, এর মধ্যে বিট নুন দিচ্ছি, আর তারপর হচ্ছে ওই ধনে জিরের মশলাটাও দেবো। তো এটা হচ্ছে একদম দুর্দান্ত লাগে খেতে। আর আমি জানি এই এই পার্টটা দেখতে দেখতে আমার দিদির জিভে জল আসছে, কারণ ও দুর্দান্ত রকম ভালোবাসে এই চপ দিয়ে মেখে এই মুড়ি মাখাটা। তো যাই হোক, চলো এবার এটাকে খাওয়া যাক। জম্পেশ একটা মাখানো হয়েছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যাবে। তো আমি এখন মুড়ির বাটি নিয়ে মায়ের কাছে যাচ্ছি। ধরুন ঝাল 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 মুড়ি কেমন হয়েছে? আপনি যেহেতু পেট খারাপ রোগী, তাই আপনাকে আমি চপের চালটা বাদ দিয়ে দিয়েছি, চপের চাল বাদ দিয়ে আপনাকে দেওয়া হয়েছে। এক্সপ্রেশন দেখুন, এক্সপ্রেশন ম্যাডামের এক্সপ্রেশন শুধু গড় কিয়া যায়, গড় কিয়া যায়। বাবা এমন খেতে মগ্ন যে উনি বলতেই পাচ্ছেন না, কিছু জিনিস আছে মুখে ভাষায় প্রকাশ করা যায়। ও বাবা, খেয়ে প্রকাশ করতে হয়, খেয়ে প্রকাশ করুন। ভালো হয়েছে? ভীষণ ভীষণ। আর ম্যাডাম এই যে কাঁথা বানাচ্ছেন, এই কাঁথাটা আমি পরে দেখাবো তোমাদেরকে। এটা একটা বিয়ে বাড়ির অর্ডার রয়েছে, বর বউয়ের কনসেপ্টে কাঁথা চলছে আমাদের। অনেকটা কাজ হয়ে গেছে, একটু বাকি আছে, সেটা কমপ্লিট হলেই আমি এটার ভিডিও দেব তোমাদেরকে। যদি তোমরা অর্ডার দিতে চাও দিতে পারো, এটা বিয়েবাড়ির তত্ত্বে যাবে কাঁথাটা। ম্যাডাম এখন সেলাই করতে করতে মুচমুচে মুড়ি টেস্ট করবেন। জম্পেশ করে মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে, এরকম ভাবে আপনারাও মুড়ি মাখা খান, চপ দিয়ে মাখিয়ে, দারুণ লাগে খেতে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে আপনার বাচ্চাকেও এইভাবে মাঠে ঘাটে খেলতে দিন, সবাই এনজয় করুক, অ্যাটলিস্ট ফোনটা থেকে দূরে থাকুক। তাহলে চলুন, টাটা।